চোখ রাখব পরবর্তী খবরে। মুর্শিদাবাদ জেলার সালারে খুন তৃণমূল কর্মী, বোমার আঘাতেই মৃত্যু বলে দাবি করা হচ্ছে। এই ঘটনায় অভিযোগ উঠছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন। আরও একবার জানিয়ে রাখব, গতকাল অর্থাৎ সোমবার রাতে মুর্শিদাবাদ জেলার সালারে খুন হয়ে যান এক তৃণমূল কর্মী, বোমার আঘাতেই মৃত্যু বলে দাবি করা হচ্ছে। গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই যে খুন হয়েছে এমনটাই অভিযোগ উঠছে। তৃণমূল কর্মী খুন সালারে, বোমার আঘাতে খুন, গোটা প্রসঙ্গে উঠে আসছে, প্রকাশ্যে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এমনটাই অভিযোগ উঠছে মুর্শিদাবাদ সালারের। মুর্শিদাবাদের সালারে খুন হতে হলো এক তৃণমূল কর্মীকে, বোমার আঘাতে তাকে খুন হতে হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এর জেরে প্রকাশ্যে চলে আসে এমনটাই অভিযোগ উঠছে। সোমবার রাতে ঘটনাটি ঘটে, উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদে সোমবার রাতে এক তৃণমূল কর্মীকে খুন হতে হয়, বোমার আঘাতে তা খুন হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। গোটা ঘটনায় প্রকাশ্যে চলে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সোমবার রাতে ঘটনাটি ঘটে এবং এর জেরে প্রকাশ্যে উঠে আসে, অভিযোগ উঠছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের। মুর্শিদাবাদের সালারে খুন তৃণমূল কর্মী, বোমার আঘাতেই মৃত্যু, এমনটাই দাবি করা হচ্ছে সেখানে। আর গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন বলেই অভিযোগ তোলা হচ্ছে। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ ভট্টাচার্য। সুদীপ, কি জানা যাচ্ছে, কি হয়েছিল আর প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখানে? দেখো সোনালি, তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাতে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত মালিহাটি গ্রামে তৃণমূলের এক কর্মীকে বোমার আঘাতে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই যে তৃণমূল কর্মী, সে সারা ব্লক তৃণমূলের যে সভাপতি রয়েছে মুস্তাফিজুর রহমান, তার অনুগামী হিসেবে পরিচিত, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হচ্ছে বিধায়ক হুমায়ুন কবিরের গোষ্ঠী বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে এলাই শেখ নামে এক 95 বছর বয়সের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছায় সারা থানা পুলিশ এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে গতকাল রাতে নিয়ে যায় পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে যতটুকু জানা যাচ্ছে যে একটি বহু পুরনো বিবাদ, সেই পুরনো বিবাদের জেরেই এই তৃণমূল কর্মীর সঙ্গে অপর তৃণমূল গোষ্ঠীদের মধ্যে একটি মারামারি হয় এবং তার জেরে বোমাবাজি করা হয়, এবং এই বোমাবাজির জেরে এই এলাই শেখের পায়ে বোমের আঘাত লাগলে তার ঘটনাস্থলে মৃত্যু হয়। সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে সালার থানা পুলিশ বলে জানা গিয়েছে। শুনলাম, এই ঘটনায় কাউকে কি আটক বা গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত? তবে এই ঘটনায় গতকাল রাতভর পুলিশ তল্লাশি চালিয়েছে, এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে পুলিশ জানিয়েছে। যদিও এই ঘটনার সঙ্গে যা যা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হবে বলে মুর্শিদাবাদ জেলার যে তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি রয়েছে অপূর্ব সরকার, তিনি প্রত্যেকভাবে জানিয়ে দিয়েছেন। এই ঘটনার পরে পরিস্থিতি কেমন রয়েছে সে অঞ্চলে? এই ঘটনার পরে গতকাল রাতভর থেকে আজকে সকাল পর্যন্ত গ্রামে পরিস্থিতি থমথমে রয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বড় একটি পিকেটিং নজরদারি রাখা হয়েছে। সমগ্র ঘটনার জেরে পুলিশ এখনো পর্যন্ত নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা গ্রাম জুড়ে, দেহ ফিরে আসার অপেক্ষায় সময় কাটাচ্ছেন পরিবারের সদস্যরাও। ধন্যবাদ সুদীপ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ ভট্টাচার্য। তিনি যেমনটা তুলে ধরলেন, মুর্শিদাবাদ জেলার সালারে তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে, বোমার আঘাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন হয় বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মৃতের নাম এলাই শেখ, তার বয়স 55 বছর। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত মালিহাটি গ্রামে এই ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আর সমগ্র ঘটনা তদন্ত শুরু করা হয়। একই সঙ্গে জানা যায় মৃত তৃণমূল কর্মী ব্লক তৃণমূল সভাপতি মুস্তাফিজুর রহমান এবং তার অনুগামী বলেই পরিচিত। অন্যদিকে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা বিধায়ক হুমায়ুন কবির গোষ্ঠী হিসেবে পরিচিত। যদিও এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে পুলিশ দেহটি উদ্ধার করেছে এবং ইতিমধ্যেই সে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।